আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে যে মাইনিং প্রজেক্টটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এটা হচ্ছে একবারে ফ্রিতে আপনাদের এখানে বিটকয়েন মাইনিং করতে পারবেন। সো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু অনেক মানুষ পেমেন্ট নিতেছে। এই সাইটটা অলরেডি 8 মাস যাবত মানুষকে পেমেন্ট করতেছে, তাই আমি পেমেন্ট প্রুফ দেখে আপনাদের মাঝে সাইটটা শেয়ার করতেছি। এখানে আপনাদের কোনো প্রকার কাজ নেই, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে রেখে দিলেই হবে। আর আপনারা জানেন বর্তমান একটা বিটকয়েনের প্রাইস হচ্ছে 28 লক্ষ টাকা। সো ভিউয়ার্স, একটা বিটকয়েনের প্রাইস যদি 28 লক্ষ টাকা হয় এবং সেই কয়েনটা যদি আমরা অল্প কিছু মাইনিং করে পাই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি পাবো। সো ভিউয়ার্স, প্রথমেই আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। সো অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। দেন এই লিঙ্কে যখন ক্লিক করবেন, এইরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে। আসার পরে এখানে দেখতেছেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে এবং লগ ইন নামে একটা অপশন রয়েছে। সো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, তাই আমরা এখান থেকে রেজিস্টারের অপশনে একটা ক্লিক করে দিব। সো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখতেছেন এরকমভাবে বলতেছে যে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখান থেকে লগ ইন করতে পারবেন। দেন আপনার যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে কিন্তু অনেক ডিটেলস বলছে, এগুলো আপনি দেখে নেবেন। এখানে বলতেছে আপনার ফুল নেম দেওয়ার জন্য, তারপরে ইওর ইউজার নেম দেওয়ার জন্য এবং ডিফারেন্ট পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এবং এই জায়গার মধ্যে ইমেল অ্যাড্রেস বলতেছে এমন রিটাইপ ইমেল। আপনার এই ইমেলটা সেম হতে হবে। সিগ্রেট কোশ্চেন এবং সিগ্রেট আনসার, আপনি এমন একটা জিনিসের এখানে নাম বলবেন, সেই আনসারটা আবার এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। দেন আপনাদের অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট। এবং এইগুলো দেখতেছেন ইওর বিটকয়েন, লাইটকয়েন, এগুলো হচ্ছে অপশনাল। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বাট করার প্রয়োজন নাই, পরে আপনি চাইলে এগুলো করে নিতে পারেন। দেন এখান থেকে রয়েছে আই এম নট রুবেট, একটা ক্লিক করে ক্যাপচা আসবে, ওইগুলো ফিল আপ করে দেবেন। সো আমি আপনাদের মাঝে এখানে লাইভেই অ্যাকাউন্টটা খুলতেছি। আপনারা যদি লক্ষ্য করেন এখানে যে আনসারের অপশন রয়েছে, আপনাকে একটা সিগ্রেট আনসার অথবা একটা সিগ্রেট মানে উত্তর দিতে হবে, প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন। সো আমি এখানে দিয়েছি 10+10, তো 10+10 হবে এখানে 20, তো আমি এখানে 20 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি স্ক্রল করে নিচে যাব। এগুলো হচ্ছে অপশনাল, ঠিক আছে, এগুলো হচ্ছে অপশনাল, আমরা এগুলোতে কিছুই করবো না। আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাবো। যাওয়ার পরে এই যে রয়েছে আই এম নট রোবট, এইটাতে একটা ক্লিক করে দেবো। তো আমাদের সামনে কিন্তু ক্যাপচা আসছে, এখান থেকে আমাকে বলতেছে ব্রিজ সিলেক্ট করার জন্য। সো আমি ব্রিজ সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করলাম। দেন এখান থেকে এই যে থিম অফ কন্ডিশন রয়েছে, আমরা এটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে রেজিস্টারে আবারও ক্লিক করে দিলাম। দেন এখান থেকে সেভ করে দেবো। সো সেভ করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ কিন্তু অটোমেটিকভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখতেছেন এটা লোড নিতেছে। যাওয়ার পর দেখতেছেন আমাদের এইরকম একটা পেজে আবার নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমি এইটা এখান থেকে সেভ করে দিলাম এবং সরাসরি ইমেইলে কিন্তু তারা একটা মেইল করে দিয়েছে অলরেডি। সো আমি মেইলটা এখান থেকে ওপেন করতেছি না। আমি এখান থেকে আপনাদের দেখতেছেন লগ ইন টু মাইনিং বিটিসি নাও, আমরা এই জায়গাতে একটা ক্লিক করে দিব। সো আমরা এই জায়গাতে যখন একটা ক্লিক করব, তাহলে দেখবেন যে আমাদের এখানে বলবে যে জাস্ট শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমরা লগ ইন করার জন্য বলতেছে। সো এই জায়গায় আমরা ইউজার নেমটা দিয়ে দিব। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে টিকমার্কটা দিয়ে দিব। যেমন এখানে বলতে মোটরসাইকেল, সরি এখানে সমস্যা করতেছে, আমি পাসওয়ার্ডটা আবার দিই। এখানে দিলাম। দেওয়ার পর দেখছেন মোটরসাইকেল বলতেছে, সো আমি এখানে মোটরসাইকেল দিই, সরি কী বলতেছে। দেন আমি এখানে এই যে রয়েছে লগ ইন অপশন, এখান থেকে আমি লগ ইন করে দেবো। দেখতেছেন প্লিজ টাইপ ইউর পাসওয়ার্ড, মানে আমাকে এখানে পাসওয়ার্ড মাস্ট বি টাইপ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। সো আমি পাসওয়ার্ডটা টাইপ করে দিই। আমি পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়ার পরে এখানে রয়েছে লগ ইন, লগ ইন অপশনে ক্লিক করলাম। দেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আপনারা দেখবেন যে আপনাদের এখানে যখন আসবেন তখন অবশ্যই আপনি পাসওয়ার্ডটা নিজে টাইপ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। এবং আপনি যদি এখানে লক্ষ্য করেন, আমার কিন্তু খুব ভালো স্পিডে একটা মাইনিং হইতেছে বাই মিনার। দেখতেছেন এখানে আপনি চাইলে ডিপোজিট করেও কাজ করতে পারবেন। আপনি যদি এখানে লক্ষ্য করেন ইওর মিনার এবং রয়েছে আমার 100 গিগাহার্টজ পাওয়ারে কিন্তু আমার মাইনিংটা হইতেছে, আপনি যদি লক্ষ্য করেন। সো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার 100 গিগাহার্টজ পাওয়ারে মাইনিংটা হবে, এবং আপনি যদি রেফার করেন তাহলে কিন্তু আপনি আরও বেশি ইনকাম এখান থেকে নিতে পারবেন। আপনি চাইলে এখানে ডিপোজিট করেও কাজ করতে পারেন। বিটকয়েন রয়েছে, ডগি কয়েন রয়েছে, ইথেরিয়াম, এবং এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু পেমেন্টও নিতে পারবো। আপনারা দেখতেছেন এখানে USDT রয়েছে, TRC20 এবং BF20 রয়েছে, ট্রন রয়েছে, TRX-এর মাধ্যমেও চাইলে আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো। এখন আসেন উইথড্র কীভাবে নেবেন। উইথড্র নেওয়ার জন্য এই যে রয়েছে উইথড্র, আমি যদি উইথড্রতে একটা ক্লিক করে দিই, সো নতুন একটা পেজে আমাদের নিয়ে আসবে। দেখতেছেন নতুন একটা পেজে আমাদের নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে কী বলতেছে, মানে এডিট অ্যাড্রেস, আমরা যদি বিটকয়েনে নিতে চাই তাহলে বিটকয়েন অ্যাড্রেসটা দিব, লাইটকয়েনে নিতে চাই লাইটকয়েন। সো আমরা ধরেন সিম্পলিভাবে যদি নিতে চাই তাহলে ট্রন TRC20 এই জায়গাতে যদি ক্লিক করি,
তো আমরা এই জায়গাতে ক্লিক করে আমাদের টোন অ্যাড্রেসটা এই জায়গার মধ্যে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড্রেস আমাদের টোন অ্যাড্রেসটা এসে এই জায়গার মধ্যে দিতে হবে। আপনাকে আরও কিছু কাজ করতে হবে, এখানে সেটিং মেটিংস কিছু রয়েছে, এইগুলো কিন্তু আপনি সেটিং করে নিতে হবে। আপনি যদি এখান থেকে দেখেন এই যে রেফার হিস্টোরি উইথড্র বাই মিনার ইউর মিনার ড্যাশবোর্ড রয়েছে, সিকিউরিটি রয়েছে, আমরা সিকিউরিটিতে যদি ক্লিক করি তো সিকিউরিটিতে ক্লিক করার পরে আমাদের আরও একটা পেজে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে দেখতেছেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে আমাদের গুগল অথেন্টিকেশনের সাথে কানেক্ট করতে হবে আমাদের এই সাইটটাকে যখন আমরা পেমেন্ট উঠাবো তখন। তো আমরা এখান থেকে এনেবেল রয়েছে এনেবেলে, এবং এই দেখতেছেন একটা কোড দিয়েছে, এই কোডটা আমাদের কপি করে আমাদের গুগল অথেন্টিকেশনের সাথে অ্যাড করতে হবে। সো আমি যদি এটা এখনই করে দিই তাহলে ভিডিওটা একটু লং হয়ে যাবে। আর আপনারা যারা করতে জানেন, গুগল অথেন্টিকেশন অ্যাড করতে জানেন, তারা কী করবেন, সিম্পলভাবে এই কোডটা কপি করে আপনার গুগলের সাথে গুগল অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা শেষ। তখন আপনাকে ওই জায়গার মধ্যে আপনার অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। সো আমার কিন্তু যখন পেমেন্ট হয়ে যাবে তখন আমি এই সাইট থেকে একটা উইথড্র দিব, এবং উইথড্র করে ভিডিও করে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করে দিব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।